তো আজ আমি কি করতে চলেছি বন্ধুরা বলো তো? এটা কি ডাল? গোবিন্দভোগ চাল আর ডাল ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এখানে ঘিতে করছি, আমি এটা সম্পূর্ণটা ঘিতে করছি। এটা ভোগের স্টাইল খিচুড়ি, মধ্যে ফোড়ন দিয়েছি আমি কড়াইশুঁটি, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে ধুয়ে রাখা আমার গোবিন্দভোগ চাল আর মুগের ডালটা মধ্যে আমি অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, এটাকে আমি সব অ্যাড করে দিয়েছি। এবার মশলা দেবো, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, কাশ্মীরি মিরিচ আর ঝাল লঙ্কার, নুন পরিমাণ, চিনিও দিয়ে এটাকে ভালো করে। দেখো বন্ধুরা ভাব উঠছে, দেখা যাচ্ছে খুব ভালো করে এটাকে আমি একটু, যেটাকে বলে একটু রসি কষিয়ে নেওয়া। আমি এখানে রেখে দিয়েছি কফি ভেজে, লাল করে কফিটা আমি সরষের তেলে ভেজেছি। আর এখানে জল ফুটছে, এবার আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব আমার এই ডাল চালের কষা মিশ্রণটা। তো বন্ধুরা ডালে চালে তো সব ঘরেই আমরা সবাই কম বেশি খেয়েই থাকি, তাই না? তবে এইরকম ভোগের স্টাইলে এইভাবে একবার ডালে চালে গোবিন্দভোগ চাল দিয়ে করে এবার আমি ভাজা কফিগুলো দিয়ে দেব। তো আমার ভোগের স্টাইল খিচুড়ি দেখো একদম রেডি, ও কি তাও দান্ত সুগন্ধ ছাড়ছে বন্ধুরা। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো কফিগুলো দেখেছো একদম যেমন আমি দিয়েছিলাম সব কটা সেরকমই গোটা গোটা রয়েছে। তো ডালে চালে তো সবাই খাই, কিন্তু এইরকম স্টাইলে একবার করে খেয়ে দেখবে ভোগের স্টাইলে। আর এটা আমি সম্পূর্ণটাই ঘি দিয়ে করলাম, ঘি দিয়ে করলে কি একটু সুগন্ধ ছাড়ে ভালো আর টেস্টি হয় একটু। তো তোমরা চাইলে বাটার বা অয়েল সাদা তেল দিয়েও করতে পারো, সোয়াবিন অয়েল যেটাকে বলে। তো আমার খিচুড়ি কমপ্লিট, গ্যাস অফ করে দিই। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট শেয়ার করো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখনকার মতো টাটা বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে।